ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আমি মাউন সার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পরিসংখ্যান ক্লাসে যারা সমাজবিজ্ঞান সমাজকর্ম সমাজ কল্যাণ অর্থনীতি বিভিন্ন বিষয়ের উপরে পরিসংখ্যান আছে তাদের গণসংখ্যা নিবেশনের আমরা কয়েকটা ভিডিও আগে আছে আজকে আরেকটা গণসংখ্যান নিবেশনের উপর একটু অঙ্ক করবো তোমরা দেখো যে গণসংখ্যার নিবেশ নিবেশন সম্পর্কিত আরও অনেকগুলো বিষয় থাকে সেই বিষয়গুলো কি সেটা আজকের ক্লাসে আমি উপস্থাপন করার চেষ্টা করব তাহলে প্রথমে একটু অঙ্ক দেখি শিক্ষার্থী বন্ধুরা তারপরে আমরা বিষয়গুলো খেয়াল করো বলছে কি নিমে তিরিশজন ছাত্রর এই শ্রমিকের আয় দেয়া আছে দশ শ্রেণীর ব্যবধান নিয়ে এটা গণসংখ্যার নিবেশন তৈরি করো এবং যাদের আয় চল্লিশ টাকা থেকে সত্তর টাকা তাদের শতকরা কতজন তা নির্ণয় তাহলে এইরকম আমাদের গণসংখ্যার নিবেশন তৈরি করার পরে ওর সাথে আরও কিছু চাইতে পারে তাহলে হলো হল তিরিশজন শ্রমিকের দৈনিক ইনকাম দেওয়া আছে দশ ব্যবধানে একটু গণসংখ্যার নিবেশন তৈরি করতে বলছে এবং এর সাথে জুড়ে দিচ্ছে আর একটা বিষয় যে শতকরা কতজন শ্রমিক চল্লিশ টাকা থেকে সত্তর টাকা আয় করে তা নির্ণয় কর তাহলে এইরকম বিষয়গুলো আমাদের শিক্ষার্থী বন্ধুরা দেয়া থাকে কোশ্চেনের সেক্ষেত্রে আমরা কিভাবে নিবেশন তৈরি করার পরে ওই বিষয়গুলো বের করব এগুলো আমরা বিভিন্ন টাইপের অঙ্কগুলো চল চলো যাই কীভাবে আমরা করি সেই বিষয়টা শুরু করি তাহলে আজকের পাঠ বিষয় নাম হলো পরিসংখ্যান পরিসংখ্যান আর তোমার এটা অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায় সাধারণত সব ডিপার্টমেন্টের অধ্যায়টা এটা আছে তথ্য সংগ্রহ তথ্য উপস্থাপনের তাহলে আমরা দে অঙ্ক বিষয়টার বিষয়ের নাম হল গণসংখ্যা নিবেশন গণসংখ্যা নিবেশন খেয়াল করো তাহলে তিরিশজন ছাত্রের আগে একটি গণসংখ্যার নিবেশন তৈরি করতে হবে তারপরে আমরা ওই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবো যে কীভাবে ওইগুলো বের করা যায় তাহলে আমাদের তাহলে আমরা সমাধানটাকে করি খেয়াল করো তাহলে প্রথম গণসংখ্যার নিবেশনের প্রথম কাজ হলো কি পদার্থ তথ্যের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা তাহলে পদার্থ তথ্যের দেখো সর্বোচ্চ মান সর্বোচ্চ মান দেখো পাত তথ্যের সর্বোচ্চ মানটা আমরা এইস দ্বারা প্রকাশ করি তাহলে ওই তথ্যের সবচেয়ে বড়ো মানটা কত আমাদের আগে খুঁজে বের করতে হবে শিক্ষার্থীর বন্ধ দেখো এখানে এইটটি আছে তাহলে তোমার এইট ইজ হাইস্ট ভ্যালু তাহলে ওই তথ্যের তাহলে পদার্থ তথ্যের সর্বনিম্ন মান খুঁজে বের করতে হবে পরের কাজটা হলো কি সর্বনিম্ন মান খুঁজে বের করা অর্থাৎ লোয়েস্ট ভ্যালু সবচেয়ে ছোটোটা খুঁজে বের করতে হবে খেয়াল করো আমরা যখন খুঁজি তখন সবচেয়ে ছোটো চল্লিশের পরে চল্লিশের নিচে দেখো পঁয়ত্রিশ তিরিশ আছে তিরিশ তিরিশের পরে ছোটো কোনটা আছে আমরা খুঁজি তিরিশের পরে সবচেয়ে লোয়েস্ট হল তিরিশ এটা প্রথম কাজ হলো কি ওই তথ্যের সর্বোচ্চ সর্বনিম্ন মানটা আমাদের খুঁজে বের করা এবার পরিসর নির্ণয় করব এবার পরিসর নির্ণয় করি খেয়াল করো তাহলে পরিসরের ইঙ্গিত শব্দ হলো আর বাই আর সমান সমান কী এইচ মাইনাস এল অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বিয়োগ করবো তাহলে এইটটি মাইনাস থার্টি তাহলে কত থাকতেছে ফিফটি তাহলে এখন দেখো তাহলে দেয়া আছে শ্রেণী ব্যবধান দেয়া আছে শ্রেণী ব্যবধান দশ দেয়া আছে যেন লিখে নিলাম দেয়া আছে শ্রেণী ব্যবধান আমাদের বের করা লাগবে না শ্রেণী ব্যবধান তাহলে আমরা এখানে কিছু না বললেই বহির্ভুক্ত পদ্ধতিতে তথ্যটা উপস্থাপন করব তাহলে এখন লিখব যে পদার্থ তথ্যটি বহির্ভুক্ত পদ্ধতিতে উপস্থাপন করব উপস্থাপন করব সুতরাং প্রথম শ্রেণী কত হবে বলো তাহলে আমরা শিখছি শিক্ষার্থী বন্ধুরা প্রথম শ্রেণী নির্বাচন করতে হয় কি সর্বনিম্ন মান টাকা সর্বনিম্ন মানটি যদি রাউন্ড থাকে রাউন্ড বলতে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ দেখো কি আমরা বসে বসাই দেব তিরিশ আর সর্বনিম্ন মানটাকে রাউন্ড করলে হবে নিম্নসীমা নিম্নসীমার সাথে শ্রেণীর অবদান যোগ করলে হবে উর্ধ্বসীমা তাহলে কত তিরিশ থেকে চল্লিশ বহির্ভূত পদ্ধতি বলে যদি অন্তর্ভুক্ত পদ্ধতি করতাম তাহলে তিরিশ থেকে উনচল্লিশ লিখতাম তাহলে কীভাবে প্রথম শ্রেণী নির্বাচন করতে হয় এই বিষয়টা আমরা আগের ভিডিওগুলোতে আসে তোমরা ওই ক্লাসগুলো দেখলে আরও বুঝতে পারবা এইবার আমরা একটা টেবিল তৈরি করব খেয়াল করো তাহলে এখন আমরা এটা গণসংখ্যা নিবেশনের এবার দশ শ্রেণী ব্যবধান ধরে দশ শ্রেণী ব্যবধান ধরে নিম্ন একটি গণসংখ্যা নিবেশন তৈরি করি গণসংখ্যা নিবেশন তৈরি করি প্রথমে শিক্ষার্থী বন্ধুরা গণসংখ্যা নিবেশন তৈরি করার ক্ষেত্রে তাহলে আমরা এইভাবে কয়েকটা শ্রেণী হবে এটা বের করতে গেলে আমাদের কি করতে হতো যে শ্রেণীর সংখ্যাটা বের করে নিতে হতো কয়টা হলো দেখো তাহলে আমরা সাধারণত কি করব একটা এখানে লিখবো শ্রেণী এ পাশে মিল চিহ্ন আর ওই পাশে লিখবো আমরা গণসংখ্যা তাহলে এটা প্রথম ঘরে লিখবা হলো শ্রেণী এটা হলো মিল চিহ্ন বা টালিমার্ক আর এখানে লিখবো আমরা গণসংখ্যা তাহলে খেয়াল করো দশ থেকে কত আমাদের তিরিশ থেকে চল্লিশ প্রথম ক্লাস হলো তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি খেয়াল করো আশি যে হাইস্ট ভ্যালু জায়গায় আমরা এইটটি যে হাইস্ট ভ্যালু তাহলে আশি থেকে বসাতে পারবো না তাহলে আশি থেকে নব্বই আর একটা লাগবে তাহলে আমাদের আরেকটা ঘর করতে হবে আমাদের মোটের জন্য তাহলে এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা টালি বসাবো খেয়াল করো টালিগুলো বসানোর পদ্ধতি হলো খুব দ্রুত বসানো যায় দেখো পঞ্চাশটা কোথায় আছে এখানে আছে আমরা বহির্ভূত পদ্ধতির নিয়ম অনুসারে সত্তর বসাবো এখানে তারপরে পঞ্চান্ন বসাব এখানে তারপর পঁচাত্তর বসাবো এখানে তারপরে দেখো এইটটি বসাবো আমরা এখানে খেয়াল করো তারপর ফর্টি বসাবো কোথায় আমরা এখানে তারপরে ফর্টি ফাইভ বসাবো এখানে সিক্সটি ফাইভ বসাবো আমরা এখানে তারপরে ফর্টি সিক্স আমরা বসাবো এখানে তারপরে থার্টি ফাইভ বসাবো আমরা এখানে তারপর থার্টি বসাবো কোথায় থার্টি এখানেই বসবে তারপরে ফিফটি ফাইভ বসবে ফিফটি ফাইভ বসবে এখানে তারপরে সিক্সটি এইট খেয়াল করো এখানে বসবে তারপর সেভেন্টি ফোর বসবে এখানে তারপর সেভেন্টি সেভেন বসবে এখানে সেভেন্টি ফাইভ বসবে এই পাঁচটা চারটে পাড়ে পাঁচটা ক্রস তারপর ফিফটি এইট বসবে কোথায় এখানে তারপর ফর্টি ফোর বসবে কোথায় এখানে থার্টি সিক্স বসবে এখানে তারপর সিক্সটি খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এখানে বসবে তারপর সিক্সটি টু বসবে এখানে তারপর সিক্সটি ফোর বসবে চারটে পরে পাঁচশালে ক্রস তারপর ফর্টি এইট বসবে চারটে পরে পাঁচশালে ক্রস ফিফটি টু কোথায় বসবে দেখো ফিফটি টু এখানে চারটে পরে পাঁচশালে ক্রস তারপরে ফিফটি বসবে কিন্তু এখানে তারপর আবার ফিফটি আছে তারপরে ফিফটি টু আছে তারপর ফর্টি এইট আছে তারপর থার্টি ফাইভ আছে তারপর সেভেন্টি টু আছে খেয়াল করে সেভেন্টি টু বসবে এখানে তাহলে আমাদের টালিমার ফ্রিকুয়েন্সিগুলো পেয়ে গেলাম এটা হলো ফোর এটা সিক্স এটা পাঁচ চার তিন আট এটা ফাইভ এটা সিক্স এটা ওয়ান তাহলে টোটাল এন সমান সমান কত দেখো ছয় চার দশ আঠারো আট তেইশ আর ছয় উনতিরিশ আর একে তিরিশ তাহলে তিরিশ জন কর্মচারীর শ্রমিকের আর একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা গণসংখ্যার নিবেশন আমরা তৈরি করে ফেললাম এখন আমাদের কোশ্চেন বলছে কি যে চল্লিশ টাকা থেকে সত্তর টাকা আয় করে এরকম শতকরা কতজন শ্রমিক আছে সেটা বের কর তাহলে এখন বিষয় শেখার বিষয়গুলো এটা তাহলে এবার দেখো চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে সত্তর টাকা আয় করে সত্তর টাকা আয় করে আয় করে তার সংখ্যা নিম্নে দেওয়া হল নিম্নে শকে দেওয়া হলো আমরা শখ করে দেখাবো এটা শকে দেখানো হলো দেখো এটা দুইভাবে দেখাতে পারো তুমি সরাসরি করতে পারো আমি একটু গুসাই জিনিসটাকে দেখাচ্ছি যে কীভাবে তুমি উপস্থাপন করবে তাহলে আমরা তাহলে দেখো এটা নির্দিষ্ট শ্রেণী তারপরে গণসংখ্যা তারপর নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা খেয়াল কর আমরা তিনটা ঘর আমরা এভাবে করে নিলাম কেন করলাম এখানে বোঝার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারবো জিনিসটা যে দেখো নির্দিষ্ট শ্রেণী আমরা নির্দিষ্ট কথাটা লিখব নির্দিষ্ট শ্রেণী গণসংখ্যা আর নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা নির্দিষ্ট শ্রেণীর গণ সংখ্যা তাহলে এখন দেখো তোমার নির্দিষ্ট শ্রেণী হলো চল্লিশ থেকে টাকা থেকে সত্তর টাকা তাহলে চল্লিশ টাকা থেকে শুরু তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ আমরা কয়টা লাগবো এক দুই তিন চার চারটা ঘর লাগবে আমাদের খেয়াল করো তাহলে আমরা এক দুই তিন চারটা ঘর করলাম তাহলে আমাদের চল্লিশ টাকা থেকে শুরু তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীটা লাগবে পঞ্চাশ থেকে ষাট এই শ্রেণী লাগবে ষাট থেকে সত্তর দেখো এখানে কিন্তু ঊনসত্তর আছে তাহলে সত্তর থেকে আশিও কিন্তু তোমার দরকার হবে খেয়াল করো কারণ এখানে আছে ষাট থেকে সত্তর না আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে কাউন্ট করি কি প্রত্যেক শ্রেণীর উত্তর সীমার পরের শ্রেণীর মধ্যে বসে তাহলে খেয়াল করো এখানে কিন্তু ঊনসত্তর আছে তাহলে সত্তর এখানে আসতে হবে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ দেখো ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সিগুলো লেখো সিক্স তারপর এইট তারপরে ফাইভ সমস্যাটা হলো এই জায়গায় দেখো সত্তর থেকে আশি সত্তর থেকে আশির মধ্যে আছে এখানে জন। তাহলে আসলে আমার তো দরকার হলো একজন একজনের শর্ট পড়ছে আমরা ঊনসত্তর জন আমার দরকার একজন হলো সত্তর জন তাহলে নির্দিষ্ট শ্রেণীর নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা বের করার রুলস হলো কি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণীর ব্যবধান থেকে ভাগ করতে হবে দেখো সত্তর থেকে আশির ব্যবধান কত দশ তাই এটা দিয়ে ভাগ করলে হয় পয়েন্ট সিক্স তাহলে আমরা পেয়ে গেলাম খেয়াল কর আমাদের গণসংখ্যাগুলো সিক্স এইট ফাইভ আর হলো পয়েন্ট সিক্স তাহলে এগুলো যোগ করলে শিক্ষার্থীর বন্ধু কত হয় আর হচ্ছে চোদ্দোর পাঁচ উনিশ পয়েন্ট সিক্স তা দেখো নাইনটিন পয়েন্ট সিক্স নাইনটিন পয়েন্ট সিক্স বলতে কী যে মানুষ কখনো ভগ্নাংশ হবে না এখন এটাকে রাউন্ড করবো কখন যদি এটা ধরো যদি আসতো পয়েন্ট নাইন বা পয়েন্ট এইট তখন এটা টোয়েন্টি ধরতাম তাহলে যদি উনিশ পয়েন্ট সিক্স মানে একেবারে খুব উনিশের কাছাকাছি তাহলে আমরা ধরে নেব যে উনিশ জনের শ্রমিক আয় করে চল্লিশ টাকা থেকে সত্তর টাকা তাহলে খেয়াল করো তাহলে আমরা লিখব কি তাহলে ধরি উনিশজন শ্রমিক আয় করে চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা থেকে সত্তর টাকা তাহলে আমার কোশ্চেন বলছে কি ওদের শতকরা হার বের করো তাহলে কতজন যদি জোন বের করতে বলে তাহলে অতটুকু করলে কিন্তু শেষ হয়ে গেল উনি বের করলে শেষ বলছে শতকরা কতজন শ্রমিক চল্লিশ টাকা থেকে শত আয় করে সত্তর টাকা সেটা বের করো তাহলে শতকরা বের করা হলো কি তাহলে তুমি যে সংখ্যাটা বের করলো সে শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে মোট গণসংখ্যা হলো তিরিশ দিয়ে একশো দিয়ে গুণ করতে হবে গুণ করলেই হবে পার্সেন্টেজটা পাওয়া যাবে তাহলে উনিশশোরে দেখো উনিশশোরে আমরা তিরিশ দ্বারা ভাগ করব। ভাগ করলে আসতে দেখো সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি তার মানে শতকরা সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট শ্রমিক আয় করে কত টাকা চল্লিশ টাকা থেকে সত্তর টাকা আয় করে এখন শিক্ষার্থী বন্ধুরা যদি তোমার কোশ্চেন পরীক্ষায় বলে এই একটা গেল। যে পঁয়তাল্লিশ টাকা থেকে পঁচাত্তর টাকা আয় করে কতজন তুমি কীভাবে বের করবা আরেকটা প্রশ্ন মনে করো ওর সাথে জুড়ে দিল এরকম ওই একই গণসংখ্যা দিয়ে আমরা শিখি জিনিসটা যে পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে পঁচাত্তর টাকা আয় করে পঁচাত্তর টাকা আয় করে কতজন 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 বের কর তাহলে বুঝতে পারলাম বিষয়টা আমরা এ একটা ওই একই গণসংখ্যার নিবেশন দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করব যে পঁয়তাল্লিশ টাকা থেকে সত্যি পঁচাত্তর টাকা করে কতজন শ্রমিক তার শতকরা কতজন সেটা বের করো তাহলে এটার উত্তর যদি আমরা করতে চাই সমাধান করতে গেলে আবার এরকম একটা টেবিল করে নিবা তাহলে সমাধান করতে গেলে আবার একটা টেবিল করবা তাহলে টেবিলের মধ্যে আমরা দেখাবো এখন খেয়াল করো যে একটা ক্লাস ভেঙে ফেলতে হবে প্রত্যেকটা ক্লাস আমাদের কি দেখো ভাঙা ক্লাসের ভাঙা ফ্রিকোয়েন্সি বের করার রুলস আছে তাহলে একটা নির্দিষ্ট শ্রেণী এটা হলো গণসংখ্যা আর নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা খেয়াল করো এটা হলো নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট শ্রেণী এটা হলো গণসংখ্যা এটা হলো নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমরা কী লিখলাম নির্দিষ্ট শ্রেণী লিখলাম আর গণসংখ্যা লিখলাম আর নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা লিখলাম এখন আমার কোশ্চেন বলছে যে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর খেয়াল করো আমরা এই জায়গায় চলে যাই তাহলে এখন কোশ্চেনটা খেয়াল করো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ আছে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিখব পঞ্চাশ থেকে ষাট লিখব ষাট থেকে সত্তর লিখবো সত্তর থেকে পঁচাত্তর লিখবো ঠিক আছে তাহলে আমরা এই বিষয়গুলো আমরা এখানে লিখছি খেয়াল করো তাহলে আমরা কয়েকটা ক্লাস প্রথমে লিখবো হলো কত পঁয়তাল্লিশ একটা ক্লাস ভাঙছি কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর আর সত্তর থেকে পঁচাত্তর খেয়াল করো দুইটা ক্লাস কিন্তু আমাদের ভাঙা পড়লো তাহলে ভাঙা যে ক্লাসের ক্লাস যদি ভেঙে ফেলো তাহলে সেক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সিটা কি করে বের করব এখন শেখবি শিক্ষার্থীরা এটা আমাদের পরীক্ষায় আসেই শুধু গণসংখ্যার নিবেশন শিখলেই হবে না এগুলোও জানতে হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে খেয়াল করো যে এইখানে অঙ্কটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ছিল ছয় এখন খেলো ক্লাস যদি ভাঙো তাহলে ওই তাহলে ওর গণসংখ্যা লিখবো লিখে ওই শ্রেণীর ব্যবধান দ্বারা ভাগ করবা দেখো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ব্যবধান কত ফাইভ তাহলে এই সিক্স রে ফাইভ দিয়ে ভাগ দিবা তাহলে সিক্স ভাগ পা যেভাবে তাহলে ওয়ান পয়েন্ট টু আসছে তাহলে ওয়ান পয়েন্ট টুটা এখানে নিয়ে নেব আর পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর যা আছে তাই এইট আর ফাইভ তাহলে এখানে এইট আর এখানে ফাইভ লিখে দাও আবার কিন্তু খেয়াল করো সত্তর থেকে পঁচাত্তর কিন্তু ছিল না খেয়াল করো সত্তর থেকে আশি আছে ওর বর আবার ফ্রিকোয়েন্সি হলো সিক্স তাহলে ওটাকেও কিন্তু আমাদের ভাঙতে হবে তাহলে এইট ভাগ সিক্স তাহলে এটাও ভাঙলে কী হবে ওয়ান পয়েন্ট টু খেয়াল করো ওয়ান পয়েন্ট টু তাহলে টোটাল কত আসতে আস্তে খেয়াল করো এখানে টোটাল এখানে টি ও টি এ টোটাল লিখবা তাহলে এখন খেয়াল করো দুটা যোগ করো তাহলে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু যোগ করলাম আর আট আটপাশ তেরো যোগ করো সাথে যোগ করলে আস্তে দেখো ফিফটিন পয়েন্ট ফোর তাহলে ফিফটিন পয়েন্ট ফোর মানে কত পনেরো জন তাহলে ওর সৎকার তাহলে ধরি পনেরো জনের ইনকাম হলো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর ধরি পনেরো জনের ইনকাম পনেরো জনের আয় পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে সত্তর টাকা এ পঁচাত্তর টাকা তাহলে এদের শতকরা যদি বের করতে পারে তাহলে আমরা বের করতে পারবো শতকরা যদি তোমার শতকরা বের করতে পারে তাহলে তুমি কি করবা তাহলে পনেরো ভাগ মোট গণসংখ্যা কত তিরিশ ইন্টু একশো তাহলে এখন পনেরোশো তিরিশ দিয়ে ভাগ দিবা তাহলে এখন এখানে আমরা পনেরোশোরে তিরিশ দ্বারা ভাগ দাও যে দেখো পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে তাহলে পনেরোশো ভাগ তিরিশ তাহলে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পারসেন্ট শ্রমিকদের বেতন মনে করো পঁয়তাল্লিশ টাকা থেকে পঁচাত্তর টাকা এভাবে কিন্তু যারা পরিসংখ্যান ব্যুরো বা যারা কর কমিশনের ট্যাক্সে কাজ করে তাদের কিন্তু এই কাজগুলো করতে হয় যে স্যালারি ইনক্রিজ করার সময় যে তারা বুঝতে চায় যে পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর টাকা আয় করে এরকম কতজন শ্রমিক আছে তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে পার্সেন্টেজ যদি করা হয় তাহলে তারা কত পার্সেন্ট হবে এভাবে আমাদের শিক্ষার্থী বন্ধুরা গণসংখ্যার নিবেশনের সাথে এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবা তাহলে আমরা এভাবে এটি গণসংখ্যার নিবেশন তৈরি করে সেই গণসংখ্যার নিবেশন থেকে যদি বলে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে সত্তর টাকা আয়কার এরকম শতকরা কতজন শ্রমিক তাদেরকে এরকম আলাদা করে বের করে ফেলবো কতজন উনিশজন তারপরে তার শতকরা বিষয়টা আমরা বের করে ফেলবো আবার যদি পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর বলে দেখো দুইটা ক্লাস ভাঙা লাগলো সেই ক্লাসগুলো ভাঙা এই বিষয়টা এটা এটা ছিল কত চল্লিশ থেকে পঞ্চাশ এটাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যেখান থেকে বলবে সেখান থেকে শুরু করবা আর সত্তর থেকে পঁচাত্তর এটা ছিল সত্তর থেকে আশি দেখো দুইটা ক্লাস ভাঙছে কিন্তু এটা সিক্স ওই নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যাকে ওই নির্দিষ্ট শ্রেণীর শ্রেণীর ব্যবধান ধারা ভাগ করলে ওই নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা পাওয়া যায় তার মানে কি এখানে ছয়জন ছিল এক একজনের মান ছিল ওয়ান পয়েন্ট টু তাহলে এগুলো যোগ করলে মোট ফিফটিন পয়েন্ট ফোর আসছে তাহলে পয়েন্ট ফোর এই পয়েন্ট ফোর ফাইভ সিক্স সবসময় আমরা ফিফটিনই ধরবো যদি এইট নাইন আসে যদি ফিফটিন পয়েন্ট এইট আসতো তাহলে আমরা ষোলো জন ধরতাম নাইন আসলে ষোলো জন ধরতাম ঠিক আছে আর না হলে পনেরো জন ধরে এভাবে শতকরা বের করে ফেলবো তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা পরিসংখ্যান এই বিষয়গুলো যারা গণসংখ্যার নিবেশন আমরা শিখছি তাদের সাথে সাথে এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবা এগুলো আমাদের পরীক্ষা আসে যারা সমাজ বিজ্ঞান সমাজ কল্যাণ অর্থনীতিতে যারা অনার্স পড়ো বিশেষ করে তাদেরকে একটা গণসংখ্যার নিবেশন তৈরি করার সাথে সাথে এই বিষয়গুলো বের করতে বলে ইভেন বিজনেস স্ট্যাটিক্সের সেন্ট্রাল টেনডেন্সির মধ্যে এই বিষয়গুলো আসে তাহলে আজকে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মামুন স্যার আমাদের কলেজ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ